ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি লকডাউনের পরে, আবার একটা নতুন এপিসোড, আর সেটা হলো আজকে আমরা যাব নলহাটেশ্বরী মন্দির, যেটা নলহাটিতে অবস্থিত। তো বন্ধুরা, আমরা নলহাটির কাছাকাছি আছি। এই যে বোর্ডে দেখতে পাচ্ছেন, এখানে মাত্র 2 কিলোমিটার। তো তার আগে বেরিয়ে পড়েছি, জাস্ট একটু রাস্তার ধারে দাঁড়িয়ে আছি। হালকা হালকা শীতের আমেজ শুরু হয়ে গেছে, নভেম্বরের শেষ দিক, আর দেখতেই পাচ্ছেন একটু জ্যাকেট ফ্যাকেট পরেই বেরিয়েছি। যদিও এখন দুপুরবেলা, তবু গাড়ি নিয়ে বেরিয়েছি যেহেতু একটু ঠান্ডা আছে, সেই কারণে প্রোটেকশন আর মাস্ক স্যানিটাইজার অবশ্যই সঙ্গে আছে। যেহেতু কথা বলতে অসুবিধা হচ্ছে, তাই মাস্কটা আমি খুলে দিলাম। তো বন্ধুরা, আপনাদের দেখাবো শীতের সবজি, যেটা একেবারে ফসল, সেটা হচ্ছে ফুলকপি বা আলু, এই সমস্তগুলো ক্ষেতের পাশে ওই জন্য দাঁড়িয়েছি, আপনাদের এর সাথে একটু দেখিয়ে দেবো। কি সুন্দর জমিতে ফসলগুলো হয়েছে দেখুন, একেবারে সবুজ হয়ে আছে। হচ্ছে আলুর জমি, এখনো আলু গাছগুলো খুবই ছোট আছে, জাস্ট লাগানো হয়েছে, কিছুদিন হয়েছে বোঝা যাচ্ছে। আর আপনার এই যে আমরা সবাই দলবলে বেরিয়েছি, এটা হচ্ছে ফুলকপি চাষ নদীর পাড়ে, পাশেই ব্রাহ্মণী রিভার আছে, সেই ব্রাহ্মণী রিভারের পাশেই এই চাষ হচ্ছে। একদম সুন্দর সবুজ একটা ক্ষেতের মধ্যে আমরা নেমেছি, আর এই যে পাশেই হাইরোড, হাইরোডের পাশেই এই ক্ষেত আছে, এটা একেবারে নদী তীরবর্তী, যেটা ব্রাহ্মণী রিভার। নলহাটি শহরে ঢুকতে গেলে এই ব্রাহ্মণী রিভার পড়বে। দেখুন হালকা শীতের আমেজ, আর শীতের হাওয়াতে দোল খাচ্ছে সব ফুলকপিগুলো। আমরা এখন এই মুহূর্তে ব্রাহ্মণী রিভার, যেটা ব্রাহ্মণী রিভারের একদম রিভার বেডে চলে এসেছি। শীতকাল, হালকা জল আছে, তো হাঁটু পর্যন্ত জল, জলের স্রোত আছে ভালোই। তো এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটা রেল ব্রিজ, এখানে একটা আন্ডার কনস্ট্রাকশন চলছে এই লাইনটা, আর এই রেল ব্রিজ এটাই চলে যাচ্ছে উত্তরবঙ্গ। আর ওই পিছনে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বাস রাস্তা, যেটা মেন রোডটা, ওই রাস্তা থেকে ঠিক বাঁদিকে আপনারা নেমে গেলেই এইখানে নদীর পাড়ে চলে আসতে পারবেন, একেবারে 4 চাকা নিয়েও এখানে আসতে পারবেন। আর এখান দিয়ে আমরা যাব নলহাটেশ্বরী মন্দিরে। তো এই বর্ষাকালে ব্রাহ্মণী নদীর রূপ দেখতে হলে, যদি আসেন বর্ষাকালে, তো একেবারে টইটুম্বুর অবস্থা, একেবারে দুকুল ছাপিয়ে বইতে থাকে। আর শীতকালে ঠিক ততটাই অবস্থা খারাপ, মানে একেবারেই অল্প জল দেখতে পাচ্ছেন। আর এটা শরতের সময় যদি আসে, এর উপরে প্রচুর পরিমাণে কাশফুল ফোটে। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা এসে গেছি নলহাটেশ্বরী মন্দিরে, একেবারে নলহাটি স্টেশন থেকে খুবই কাছে, প্রায় 3-4 মিনিট এরকম। অটো টোটো যে কোনো কিছু পেয়ে যাবেন, আর হেঁটে এলেও হবে, কোনো অসুবিধা নেই। তবে হেঁটে এলে একটু সময় লাগবে, টোটো ধরে এলে 4-5 মিনিট সময় লাগবে। আর এই হচ্ছে নলহাটেশ্বরী মন্দির। সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে থাকা 51টি সতীপীঠের মধ্যে পশ্চিমবঙ্গের এই নলহাটি শহরের নলহাটেশ্বরী মন্দির এক অন্যতম। সতী মায়ের পবিত্র 51 পীঠের অন্যতম পীঠ এই নলহাটেশ্বরী। এই স্থানে দেবীর কণ্ঠনলা পড়েছিল বলে মনে করা হয়। লৌকিক কথা অনুযায়ী কামদেব স্বপ্নদেশে জানতে পারেন যে এখানে মায়ের কণ্ঠনালী পড়েছে, এবং তিনি সেটি উদ্ধার করেন। পরবর্তীকালে সেখানেই মন্দির প্রতিষ্ঠিত হয়। এছাড়াও এই মন্দিরটির পাশেই রয়েছে ললাট পাহাড়। তবে এর থেকে মনে করা হয় যে এই নলহাটি শহরের নামকরণ হয়েছে দেবী নলহাটেশ্বরী থেকেই। এই দেবী নলহাটেশ্বরী এখানে পার্বতী দেবী রূপেও পূজিত হয়ে থাকেন।
সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকে, আর আপনার সকাল থেকেই খোলা থাকে। পুজো সব সময় দেওয়া যায়, আপনারা যে কোনো সময় আসতে পারেন, সারা বছরই খোলা থাকে। শীতকালে এলে বেশি মানুষের ভিড়ভাড় তো থাকে আর প্রচুর মানুষ আসেন। তবে কলকাতা থেকে এলে রামপুরহাট, রামপুরহাট থেকে নলহাটি 12 কিলোমিটার এরকম, সেটা রামপুরহাট থেকেও আসতে পারেন, অথবা আপনার তারাপীঠে যদি থাকেন, তারাপীঠ থেকে 12-14 কিলোমিটার, রামপুরহাট স্টেশন থেকে 10-12 কিলোমিটার, তারাপীঠ থেকে 20 কিলোমিটার এরকম হবে। আর আপনার নলহাটি স্টেশনেও নামতে পারেন, সেখানে গণদেবতা এক্সপ্রেস বা আপনার আরও অন্যান্য কিছু ট্রেন আছে, সেই সমস্ত ট্রেন ধরেও আসতে পারেন, লোকাল ট্রেন আছে। মন্দিরের সামনে দোকান আছে, ঠাকুরের পুজো দেওয়ার জিনিসপত্র এখান থেকে পেয়ে যাবেন, ফুল মালা ইত্যাদি প্রসাদ যদি নিতে চান সামনে দোকান থেকে, আর একেবারে সামনেই রাস্তার ওপরে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর বন্ধুরা, আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর বন্ধুরা, যদি মতামত থাকে নিচে কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।